নমস্কার, আজকে আমি আপনাদের শিব পুজো সম্পর্কে কিছু বলবো। এটা শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস, সেই হিসাবে শিব পুজো এই সারা মাস ধরে চলে। তাই শিব পুজো অনেকেই করেছেন, কিন্তু শিব পুজো সংক্রান্ত বিভিন্ন গুরুত্ব রয়েছে, অনেকে জানেন অনেকে জানেন না। তা আজকে আমি আপনাদেরকে শিব পুজোর কিছু গুরুত্ব বলবো, বিশেষ করে এটা ছেলে এবং মেয়ে উভয়ই করতে পারেন। আপনাদের আমার যেটা মনে হয়েছে, শিব পুজোর দুটো গুরুত্ব রয়েছে। একটা গুরুত্ব হচ্ছে এটাই যে শিব পুজো যদি আপনি করেন তাহলে যেমন অর্থ সম্পত্তি আপনার আগমন হতে পারে, তেমনই বিভিন্ন কঠিন ব্যাধি কিন্তু নিরাময় হয়ে যেতে পারে। হয়তো অনেকের বিশ্বাস হয় বা হয় না, সেটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু অর্থ ইনকামের জন্য মানুষ সব কিছুই করে, কিন্তু তবু কখনো কখনো ভাগ্যের দোহাই দিয়ে বলে যে অর্থ ইনকাম সঠিক সেই রকমভাবে হচ্ছে না। সেই জায়গাটা আপনি যদি শিব পুজো করেন তাহলে অবশ্যই অর্থ ইনকামের বিভিন্ন বাধা কিন্তু কেটে যাবে। আর আমি যেটা বলছিলাম যে কঠিন ব্যাধি, কারণ শিব হচ্ছে বিভিন্ন ওষুধ দেয়। আপনারা হয়তো অনেকে জানেন যে চড়কের সময় যারা কঠিন ব্যাধিতে ভোগে তারা শিবের কাছে উপবাস করে থাকে, এর ফলে কিন্তু অনেক কঠিন ব্যাধি কেটে যায়। তা সেই জন্যই আপনাদেরকে বলছি যে কোনো কঠিন ব্যাধি যদি হয় তাহলে অবশ্যই শ্রাবণ মাসে শিব পুজো করুন, এবং সারা বছর ধরেই করতে পারেন। বিশেষ করে যদি আপনি মনে করেন সোমবারগুলি আপনি পালন করতে পারেন, সোমবারে শিবের জন্মদিন হিসাবে ধরা হয়, এবং এই কারণে সোমবার যদি আপনি শিবলিঙ্গে জল দেন তাহলে অনেক সুফল পেতে পারেন। যাই হোক, এইটুকুই বলার ছিল। আগামী দিন আরও নতুন নতুন ভিডিও আনবো। আপাতত এই চ্যানেলটি একেবারেই নতুন, তাই ইচ্ছা প্রকাশ করলে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সঙ্গে থাকতে পারেন। নমস্কার।